আমার এখানে লেখাটা দেখেই বুঝতে পারতেছেন যে আর মুখস্থ করতে হবে না ইফ ফর্মুলা। শুধুমাত্র ইফ ফর্মুলাই না, আপনার কোনো ধরনের ফর্মুলা মুখস্থ করতে হবে না। এই ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমার টার্গেট, অ্যাচিভমেন্ট এবং স্ট্যাটাস, এখানে আমি এটা লিখে রাখছি ডেমো হিসাবে আপনাকে ইফ ফর্মুলাটা বোঝানোর জন্য। এটা বিভিন্ন স্টাইল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আজকের থেকে যেন আপনার ইফ ফর্মুলা আর কোনোভাবেই ভুল না হয়, তো পুরোপুরি দেখুন তাহলে বুঝতে পারবেন। এখানে আমি ইফ ফর্মুলাটার একবার ইউজ করব হচ্ছে আমার যদি টার্গেট ফিল আপ হয়, এখানে কমপ্লিট লেখা আসবে। এবং অন্যভাবে আবার ইউজ করব সেটা হচ্ছে আমার যদি টার্গেট ফিল আপ হয়, সেক্ষেত্রে 5% এখানে বোনাস চলে আসবে। তো এটাই আমি করে দেখাবো এই ভিডিওতে। তো দেখুন, আমি প্রথমে ফর্মুলার জন্য ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দেওয়ার পরে ইফ লেখবো, ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। তো লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট হচ্ছে এটা যে আমার টার্গেট এবং অ্যাচিভমেন্ট যদি ফিল আপ হয়, সেক্ষেত্রে আমি এখানে রেজাল্ট নিয়ে আসব। তো রেজাল্ট, এই লজিকটা যদি আমার সত্য হয়, সেক্ষেত্রে ভ্যালু যদি ট্রু হয় কি আসবে এখানে, কমপ্লিট। আর যদি ভ্যালু ফলস হয় সেক্ষেত্রে ইনকমপ্লিট। এখন আমি অ্যাচিভমেন্ট এখানে দেবো, অ্যাচিভমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টার্গেট। অ্যাচিভমেন্ট যদি আমার সমান সমান হয় অথবা বেশি হয়, সেক্ষেত্রে আমার কি হবে, এখানে একটা কমা দিয়ে দেবো। আমি প্রথমে লজিক সেট করছি, দেখুন E6 এর ভিতরে আছে আমার অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট গ্রেটার দেন ইকুয়াল যদি টার্গেটের বেশি অথবা সমান হয় তাহলে কি হবে, আমি এখানে লিখতে চাইছি কমপ্লিট। তো আমি এখানে ডাবল কোট দেবো, তারপর লাগবো কমপ্লিট, কমপ্লিট লেখার পরে ডাবল কোট দেবো, এরপর হচ্ছে কমা। এই ভ্যালুটা যদি ফলস হয়, যদি আমার অ্যাচিভমেন্ট কম হয় টার্গেটের থেকে, সেক্ষেত্রে কি লেখা আসবে, এই ভ্যালু ইফ ফলস ইনকমপ্লিট। ইনকমপ্লিট লেখার পর আমি ডাবল কোট দিয়ে দেবো, এরপর হচ্ছে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এন্টারে ক্লিক করবো। দেখুন ইয়ে চাইলে ইয়েসে ক্লিক করবেন। এখানে দেখুন আমার টার্গেট আছে 1 লাখ, কিন্তু আমার অ্যাচিভমেন্ট 90,000, এই জন্য ইনকমপ্লিট চলে আসছে। এখন আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দিই, দেখুন এখানে আমার 1 লাখের উপরে যেটা আছে বা 1 লাখের সমান আছে, এখানে আমার কমপ্লিট দেখাইছে। এখানে যদি আমি 1 লাখও লিখে দেই, সেক্ষেত্রে কিন্তু আমার কমপ্লিট দেখাবে। যদি এখানে 99,000 লিখি, তাহলে কিন্তু এটা ইনকমপ্লিট দেখাবে। দেখুন ইনকমপ্লিট, তো আমার টার্গেট কমপ্লিট হয় নাই। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি অন্য একটা অ্যাঙ্গেলে আপনাকে দেখাবো, যদি আমার টার্গেট ফিল আপ হয়, সেক্ষেত্রে আমার 5% এখানে বোনাস চলে আসবে। এখানে আমি লিখে দিই বোনাস, BONUS, বোনাস। আশা করি এই ভিডিওর পরে আপনার আর কখনোই মুখস্থ করতে হবে না। তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে এই ফর্মুলাটা পুরো ডিলিট করে দিলাম। এখন আমি এখানে দেখাবো হচ্ছে আপনার ইফ ফর্মুলা দিয়ে কিভাবে এখানে বোনাস চলে আসবে। তো বোনাসটা নিয়ে আসার জন্য আমি এখানে ইফ ফর্মুলা লিখবো, IF ইফ, লেখার পর ট্যাব বাটনে ক্লিক করবো। লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট হচ্ছে আমি অ্যাচিভমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টার্গেট। এখন হচ্ছে আমার অ্যাচিভমেন্টটা যদি টার্গেটের সমান সমান হয় অথবা টার্গেটের বেশি হয়, সেক্ষেত্রে আমার এখানে ভ্যালু ইফ ট্রু যদি হয়, আমি কি করব, এখানে 5% বোনাস দেখাবো। তো ভ্যালু যদি ট্রু হয়, 5% বোনাস। তো এটাকে সিলেক্ট করার পরে F4-এ ক্লিক করব, এই সেলটা আমার লক হয়ে গেছে। এরপর কমা দেব, ভ্যালু ইফ ফলস, যদি এখানে ভ্যালু ফলস হয়, সেক্ষেত্রে আমি কি করব, এখানে কিছু লিখে দেব যে ইনকমপ্লিট। ইনকমপ্লিট লিখে দিতে পারি অথবা ফাঁকাও করে দিতে পারি, ইনকমপ্লিট লিখে দিলাম। এরপর এন্টার বাটনে ক্লিক করব, দেখুন আমার ইনকমপ্লিট লেখা আসছে। আমি যদি এটাকে নিচে ট্র্যাক করে দিই, দেখুন 5% আমার এখানে চলে আসছে। তো 5% এখানে চলে আসছে। আমরা যদি এটা অ্যামাউন্টে দেখতে চাই, যে 5% এখানে শুধু পার্সেন্টেজটা চলে আসছে, এখানে আমি যদি পার্সেন্টেজে ক্লিক করি, এখানে আমার 5% চলে আসছে। তো আমি এটাকে অ্যামাউন্টে দেখতে চাই, তাহলে টার্গেট যদি আমার এসিপ হয়, তাহলে এসিপ এর 5% আমার এখানে বোনাসটা চলে আসবে। এটা যদি আমি করতে চাই, তাহলে কি করবো, এখানে এই যে আমার পার্সেন্টেজটা আছে, এখানে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবো। অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে এখানে ইনটু দিয়ে দেবো, দেখুন। এরপর এন্টারে ক্লিক করি। এখন আমি যদি এটাকে ট্র্যাক করে নিচের দিকে দিয়ে দিই, দেখুন এই যে আমার অ্যামাউন্ট চলে আসছে, 1,05,000-এ আমার 5,250 টাকা এখানে বোনাস চলে আসছে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখেন, যদি মনে না থাকে তাহলে পুনরায় আবার দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।